তো ভাই, এবার আমি যে গজলটি গাইব, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শানে, তার আগে একটি ছোট্ট কথিকা শুনবেন। মাহবুবে সুবহানি সুবহানি সুবহানি, আল্লাহর কিরণমণি, সুরাতে রসুলের নিশানি। মাহবুবে সুবহানি সুবহানি সুবহানি, আল্লাহর কিরণমণি, সুরাতে রসুলের নিশানি। চন্দ্রকলা ওগো চন্দ্রকলা পাহাড় শিলা, চুমিতে কদম নুরানি, সুরাতে রসুলের নিশানি। মাহবুবে সুবহানি সুবহানি সুবহানি। তারপরে কি লিখছে দেখুন। ভুবন পবন গ্রহ তারা, দেখে নূরের ঝর্ণা ধারা, আর ময়নাটিয়া কাকাতুয়া, যার প্রেমেতে মাতোয়ারা, গৌসুল আজম ওমর গৌসুল আজম, খোদার কসম হলি কুলের শিরোমণি, সুরাতে রসুলের নিশানি। মাহবুবে সুবহানি সুবহানি সুবহানি, আল্লাহর কিরণমণি, সুরাতে রসুলের নিশানি। যাহার কদ মের নিচে তোমা বৃক্ষ আছে ঝুঁকে, আর মুখে ঝরে মধুর নগর, কণ্ঠে সারা বান্ত আইনাহুর, ও গো আইনাহুর প্রেমে মশহুর, হলো আজ পাগলিনী, সুরাতে রসুলের নিশানি। মাহবুবে সুবহানি সুবহানি সুবহানি, আল্লাহর কিরণমণি, সুরাতে রসুলের নিশানি। তো এবারে সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শানে একটি কাসিদা শুনবেন। আহাদ নুরি বন্না মিমের ঝর্ণা, মা ফাতেমার মুক্তা সোনা, মোর নুরে আজম যেন শাহে জামান, জান্নাতি ফোটাহে না। আহাদ নুরি বন্না মিমের ঝর্ণা, মা ফাতেমার মুক্তা সোনা, মোর নুরে আজম যেন শাহে জামান, জান্নাতি ফোটায় না। এই শিকানুন পুরতয়ে পাবন, মেশকে সুবাস কলি মোর অলির অলি, মুখে কোরআন বলি তুর পাহাড়ি ময়না, আর পুষ্পের বৃষ্টি লাগে বড় মিষ্টি, আলিফ মিমের ঝর্ণা, মায়ের কোলে জান্নাত দোলে, লাশরিকের টুকরানা। আহাদ নুরি বন্না মিমের ঝর্ণা, মা ফাতেমার মুখ
কথা শোনা মোর নূরে আজম যেন সাহে চমন জান্নাতি ফোটায় না। তো বড় পীর যখন দুনিয়ার বুকে আগমন করলেন তখন রমজান মাস, সেই রমজান মাসে তিনি দুনিয়াতে আগমন করলেন, তিনি দুধ খাচ্ছেন না, তাই উম্মুল খায়র ফাতেমা কি বলছে দেখুন। মোর সোনার ময়না কেন দুধ খাই না, কি হলো বাপ বল্লা। তখন হাত পা নাড়ে ইশারায় বলে শোন তবে আম্মা, কি আমি রোজা রাখি তাই উপোস থাকি সূর্যে রোজার মহিনা, মাগরিবে রাজান শুনে দুধ করে পান ফুট ফুটে দুধের ছানা। আহাদ নুরি বন্যা মি মেরে ঝর্ণা মা ফাতেমার মুক্তা শোনা, মোর নূরে আজম যেন সাহে চমন জান্নাতি ফোটায় না। যখন বড় পীর মায়ের গর্ভে ছিল তখন এক ভণ্ড ফকির এসে তার মায়ের ইজ্জতে হানি করতে চেয়েছিল, সেই সম্পর্কে কবি লিখছে দেখুন। মায়ের পেটে যখন ছিল গোসল আজম শোন একটি ঘটনা, এক ভণ্ড ফকির হলো হাজির একটা কিনেছিল ফাতেমা, মায়ের ইজ্জতে আঘাত বুঝে গোসল পাক কিছুতে থাকতে পারে না, তখন বাঘ হয়ে তাকে তাড়া করে রুহানির কি যে কারিশমা। আহাদ নুরি বন্যা মি মেরে ঝর্ণা মা ফাতেমার মুক্তা শোনা, মোর নূরে আজম যেন সাহে চমন ফুট ফুটে দুধের ছানা। তো তারপরে কি বলছেন দেখুন। আবু সালের জানরি জিগার ফাতেমার নয়নের টুকরা, আহাদি নূরের নকশাতে আঁকা সুরাতে রাসূল আল্লাহ, আমার ইমানি ফুল প্রেমে মশগুল আমার হৃদয়ে নাই না, এই মন তড় পায় রাখি সেনাই সেনাই প্রিয়া তুমি কেন বোঝো না। আহাদ নুরি বন্যা মি মেরে ঝর্ণা মা ফাতেমার মুক্তা শোনা, মোর নূরে যেন সাহে চমন ফুট ফুটে দুধের ছানা। তো এক বন্ধা নারী, তার পুত্র কন্যা কিছুই ছিল না, সেই প্রিয়ার দ্বারে গেল, তারপরে কি হচ্ছে দেখুন। করুণার ছায়া বেসুমার মায়া আছে প্রিয়ার অন্তরে, নিয়ে শূন্য ঝুলি দেবেরে ভরি গেলে কেউ প্রিয়ার দ্বারে, একই বন্ধা নারী ছিল হতভাগী পুত্র কন্যা ছিল না, গেল প্রিয়ার দ্বারে নসিব গেল খুলে গর্ভে পেল সোনা। আহাদ নুরি বন্যা মি মেরে ঝর্ণা মা ফাতেমার মুক্তা শোনা, মোর নূরে আজম যেন সাহে চমন ফুট ফুটে দুধের ছানা। তো এক সময় নৌকো ভর্তি বরযাত্রী যাচ্ছিল, সেই নৌকোটি নদীর মাঝে ডুবে যায়। 12 বছর ধরে বুড়িমা নদীর চরে কাঁদছিল, সেই কথা কবি কেমন তুলে ধরেছে দেখুন।
নৌকো ভর্তি ছিল বর জাতি, নদীর পানি যাই ডুবে 12 বছর ধরে কাঁদে নদীর চরে বুড়ি মা ছেলের শোকে। তারপরে কি করছে দেখুন, দু হাত তুলে খোদার দ্বারে প্রিয়া করে প্রার্থনা, সব যাত্রীগণে সঙ্গে বর কনে এলো ফিরে সফল জনা। আহাদ নুরি বন্যা মিমের ঝর্ণা মা ফাতেমার মুক্তা সোনা, মোর নুরে আজম যেন সাহে চমান ফুট ফুটে দুধের চানা। শেষ কথায় আমার প্রিয় কবি এমএ হান্নান তিনি কি লিখছে দেখুন, শরিয়তে মানা সকলের জানা, সিজদা করা চলে না, আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা চলে না। তাই কবি লিখছে দেখুন, শরিয়তে মানা সকলের জানা, সিজদা করা চলে না, তোমার নেই তো মানা ও গো রব্বানা, তার ইশকে হয়ে ফানা। ওরে এম এ হানান দিলের আর মান হৃদয়কে করে না, মোর ইমান তোড়া গৌসল ওয়ালা আধারে আলোর নিশানা। আহাদ নুরি বন্যা মিমের ঝর্ণা মা ফাতেমার মুক্তা সোনা, মোর নুরে আজম যেন সাহে চমন ফুট ফুটে দূর।